দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তারা মিথ্যাচারের এক সংস্কৃতি গড়ে তুলেছে। আমরা গত 7 তারিখের পলিটেকনিক শিক্ষার্থীদের শাহবাগের যেই কর্মসূচি দেখেছি, শান্তিপূর্ণ কর্মসূচি, সেখানে শিক্ষার্থীরা তাদের চার দফা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছিল। সেটা তারা সংবিধানের নিয়ম অনুসারে তাদের মানববন্ধন করেছিল, কিন্তু আমরা দেখেছি এই মানববন্ধনে আমাদের প্রশাসন, দলীয় প্রশাসন, যাদেরকে আমরা বলবো পুলিশ লীগ, তারা বিভিন্ন ভাবে আমাদের পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের এক ভাইকে পায়ে বাড়ি দিয়ে তার পা ভেঙে দেয়। আমরা পরবর্তীতে একশো রিপোর্ট পেয়ে দেখি যে তার পায়ের একটি হাড় ভেঙে গেছে। এক ভাইয়ের মোবাইল ছিনিয়ে নেয়, 40,000 টাকা দামের ফোন ছিনিয়ে নিয়েছে। আমাদের এক বোনকে পুলিশ পুরুষ পুলিশ সহযোদ্ধারা টানা হেস্তা করে নিয়ে গেছে। এটা কোন দেশে আমরা আছি যেখানে যারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, যারা আমাদের অধিকারের জন্য আমাদের সহযোগিতা করার কথা, তারাই আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করছে। আমরা দেখেছি এই প্রশাসন পরবর্তীতে প্রোগ্রাম পরবর্তীতে যখন বিভিন্ন মিডিয়া থেকে মিডিয়াতে তারা তথ্য দিচ্ছিল, তখন অহরহ মিথ্যাচার করে যাচ্ছে। এই শাহবাগ অঞ্চলের এডিসি হারুন সাহেব বলেছে নাকি আমরা বলেছে শিক্ষার্থীরা নাকি তাদের উপর মারমুখী হয়েছিল, হামলা করেছিল। আমরা প্রতিটি ভিডিও প্রতিটি লাইভ সেখানে সূক্ষ্মভাবে দেখেছি। এখানে এ ধরনের কেউ কোনো মন্তব্য করতে পারবে না, শিক্ষার্থীরা মারমুখী হয়েছে কিংবা শিক্ষার্থীরা পুলিশের উপর কোন ইটপাটকেল ঝুলেছে, কিন্তু আমরা দেখেছি তারা এ ধরনের মিথ্যাচার করে আমাদের শিক্ষার্থী ভাইদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে ভাঙচুর করেছে। তারা তাদেরকে শেষ পর্যন্ত 154 ধারা তো ধীর এখন শেষ 151 ধারার নামে তাদেরকে কারাগারে পাঠিয়েছে। আমি অতিবিলম্বে বলতে চাই আমার শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে দ্রুত অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় এই বাংলার শুধু 11 লক্ষ পলিটেকনিক শিক্ষার্থী নয়, এই বাংলার 30 লক্ষ তার অধিক বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসবে। তখন এই প্রশাসন দেখি কয়জনকে তাড়াতে নিতে পারে, আমরা দেখব কয়জনকে আটকে রাখতে পারে। এই সরকারের আমি বলতে চাই যারা পবিত্র পোশাক পরে মিথ্যাচার করছে, তারা যদি এই পবিত্র পোশাক পরে আওয়ামী লীগের দালালি করে, লীগের সন্ত্রাসীদের দালালি করে, আমি বলতে চাই এই পবিত্র পোশাক অতিবিলম্বে খুলে ফেলুন, খুলে আপনারা সন্ত্রাসী লীগে যোগ দিন। অন্যথায় এই পবিত্র পোশাক পরে যদি আপনারা জনগণের নিরাপত্তায় থাকেন, আস্থার জায়গায় বসে থাকেন, এই জনগণ আপনাদের শুধু পোশাক নয় গায়ের চামড়া সহ খুলে রাখবে। বলতে চাই আমার শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে যাদেরকে অন্যায় ভাবে গালাতে পাঠিয়েছেন, অতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, অন্যথায় এই শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলে আপনারা সেটা সামাল দিতে পারবেন না।